এই মুহূর্তে সব থেকে বড় খবর বন্ধুরা, বিগ ব্রেকিং নিউজ বলতে পারেন। অর্থাৎ আপনারা জানেন যে দুয়ার সরকার কর্মসূচি এবং তার সাথে যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল স্টুডেন্ট উইক পালন নিয়ে, এবং সেক্ষেত্রে সেই কর্মসূচি বাতিল করা হচ্ছে, এবং তার ছাড়াও দুয়ার সরকার যে শিবির সেটি কিন্তু আপাতত বাতিল হচ্ছে, এবং তার সাথে আগামী 3 জানুয়ারি থেকে অর্থাৎ 3rd জানুয়ারি থেকে রাজ্যে ফের বিধিনিষেধ জারি হতে পারে, তারই কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই দুটো অনুষ্ঠান বাতিলের ঘোষণা। তো যেটি জানা গিয়েছে যে সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল দুয়ার সরকার শিবির, এবং ওই দিন স্টুডেন্ট উইক পালনের কথা ছিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে, সেখানে হাজির থাকার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর। কিন্তু বাংলায় বাড়তে থাকা যে করোনা সংক্রমণ এবং তার সাথে যে করোনা পরিস্থিতি যে বিবেচনা, এই এটিকে কিন্তু মাথায় রেখে আপাতত ওই দুই সরকারের কর্মসূচি বাতিল করার ঘোষণা করা হয়েছে, এবং ওই দুই সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর জমায়েত হওয়ার কথা ছিল। কিন্তু যেটি মনে করা হয় যে করোনার এই মুহূর্তে ফের যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে সংক্রমণ আরও বাড়তে পারে, ফলে পরিস্থিতি বিবেচনা করে ওই আপাতত ওই দুই কর্মসূচি বাতিল করা হচ্ছে। এবং এর থেকে কিন্তু আপনাদের যারা প্রাইমারি শিক্ষক আছেন কিংবা আপার প্রাইমারি শিক্ষক আছেন তাদের ক্ষেত্রে একটি বড় খবর এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্টুডেন্ট উইক যেটি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অর্থাৎ 3 তারিখ থেকে যে অনুষ্ঠানগুলি হওয়ার কথা ছিল, এবং স্টুডেন্ট উইক পালন এবং তার সাথে বুক ডিস্ট্রিবিউশন এবং অ্যাক্টিভিটি টাস্ক ডিস্ট্রিবিউশন বিভিন্ন ধরনের কাজের জন্য যে স্টুডেন্ট উইক পালন সেটি কি তাহলে বাতিল হবে? তো আগামীকাল একটি প্রশাসনিক বৈঠক করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে পুরো আপডেটগুলি পাওয়া যাবে, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের দিয়ে যাব। এবং তার সাথে তাহলে লকডাউন আবার হতে চলেছে আংশিকভাবে, এটা কিন্তু একটা বিশাল বড় ইঙ্গিত, এবং অবশ্যই যারা দূরে চাকরি করতে যান এবং দূরে কর্মরত তাদের ক্ষেত্রে বিশাল বড় একটি কিন্তু খবর এটি, কারণ আগের থেকে কিন্তু জানলে কিন্তু আপনারা কিন্তু সতর্ক হতে পারবেন, এবং সেক্ষেত্রে যদি আংশিক লকডাউন হয়ে যায় সমস্ত রকম কিছু বিধিনিষেধ পড়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু যাতায়াতের অনেক সমস্যা হবে, এবং অনেক কিছু ব্যাপার আছে সেগুলো কালকে আবার ক্লিয়ার হবে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু জয়েন করতে পারেন। এই শর্ট এবং সিম্পল ভিডিওটি আপনাদের জানানোর দরকার ছিল অবশ্যই, আরও কিছু আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। ধন্যবাদ দেখার জন্য।